নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকাল পশুর আরও একটি এপিসোড। আমাদের জীবনটা প্রবাহমান, আমরা এগিয়ে যাই, এগিয়ে যাওয়ার নামই জীবন বলা হয়। কখনো কখনো জীবন আমাদের জানান দেয় যে জীবনের এই চলার পথটা কিন্তু কখনোই যে মসৃণ এমনটা নয়, নানাবিধ বাধা বিপত্তি থাকে আর সেগুলোকে পার করে এগিয়ে যেতে হয়, কিন্তু কখনো কখনো থমকে দাঁড়াই, দুরাশা ভর করে, দুশ্চিন্তা ভর করে, দুর্ভাবনা আসে আর তার থেকে তৈরি হয় হতাশা। আর তখনই কেমন কেউ কেউ থমকে এমনভাবে দাঁড়িয়ে যায় যেমন তার সামনে আর বোধহয় কিছুই নেই, শুধুই অন্ধকার, আর সেখান থেকে তার চলার গতিটা হারিয়ে ফেলে। আমাদের এই অনুষ্ঠান বলে যে না, থামবেন না, থামাটা কখনোই জীবন নয়। সমস্যা যাই আসুক না কেন, তার সমাধান ডেফিনেটলি করে রয়েছে। আপনি আপনার নিজের ভাগ্যটা আপনার হাতের মুঠোয় নিয়ে এসেছেন, সেটাকে শুধুমাত্র একটু ঘষা মাজার প্রয়োজন রয়েছে, তাহলেই চকচকে হয়ে উঠবে। আর এই ঘষা মাজাটা আপনি পারবেন না, পারবেন তারা যারা এই বিষয়টিকে নিয়ে নিরলস অধ্যাবসা সাধনা গবেষণা করে চলেছেন। এই অনুষ্ঠানের হটসিটে যিনি থাকেন, তিনি নিরন্তর এমন কিছু বিষয় সম্পর্কে আমাদের অবগত করান বা তার কাছ থেকে আমরা অবগত হতে পারি, যা আমাদের জ্ঞানের ভাণ্ডারটাকেই শুধুমাত্র বৃদ্ধি করে তা নয়, কখনো কখনো তার একাধিক টিপস আমাদের জীবনের অনেক সময় অনেক কাজে এমনভাবে ব্যবহার হয় যাতে ওই কঠিন বিষয়টাও অনেকটা সহজ হয়ে যায়। রয়েছেন তিনি, অর্থাৎ আপনাদের প্রত্যেকের শ্রদ্ধেয় ভালোবাসার মানুষটি, সবার প্রিয় সজল ভট্টাচার্য। সজল, আবারও একবার নমস্কার, স্বাগত। চলমানতাই জীবন, স্থিতি মৃত্যু। যেখানে জীবন স্থিতিগ্রস্ত হচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু মৃত্যু বা জড়ত্ব এসে গ্রাস করছে। সুতরাং এগিয়ে চলো, উপনিষদের ঋষি বলেছেন চড়ই বেতি, অর্থাৎ এগিয়ে চলো। পাশ্চাত্য ফিলোসফাররা বলছেন হোয়াট নেক্সট, তারপর কি। এই তারপর কির উত্তর খুঁজতে খুঁজতেই কিন্তু জীবন কিন্তু জড়ত্ব থেকে চলমানতার দিকে কিন্তু এগিয়ে যায়। সুতরাং জীবনে চলার পথে যেগুলো উপলখণ্ড আছে, জীবন স্রোতস্বিনী তার উপর দিয়ে বয়ে চলে, সেই উপলখণ্ডের মধ্যে ঘাত প্রতিঘাত থেকে নিজের জীবনকে বাঁচাতে মানুষ বহু প্রাচীনকাল থেকেই তার ভবিষ্যৎ সম্বন্ধে জানার কিন্তু প্রবল আগ্রহ নিয়ে জন্মগ্রহণ করেছে। কিউরিয়াসিটি, অর্থাৎ নিজেকে জানতে হবে আগামী দিন কেমন আছে, সেই জীবনগুলো, সেই দিনগুলো আমার কাছে সুখবহ কি না, সেই জীবনের মধ্যে কোনো তাৎপর্য আছে কি না, জীবনে কোনো বেটারমেন্ট আছে কি না, সব কিছু জেনে নেওয়ার একটা কিন্তু প্রবল আগ্রহ কিন্তু মানুষের কিন্তু জন্মগত। সেক্ষেত্রে মানুষের চিন্তাভাবনার রিফ্লেকশন কিন্তু হাতের মধ্যে কিন্তু সবচেয়ে বেশি প্রাঞ্জলভাবে ধরা দেয়। এবং সবচেয়ে বেশি আশ্চর্যের কথা যে পাম রিডিং বা হস্তরেখা বিশারদ কিন্তু দেশে কেন পৃথিবীতেও কিন্তু খুব দুর্লভ। আমরা তথাকথিত কিরণ নাম শুনেছি, কিরণ প্রাথমিক শিক্ষাটা কিন্তু ছিল কিন্তু ভারতবর্ষে, কাশ্মীরে এসে কিন্তু তিনি প্রাথমিক শিক্ষাটা নিয়েছিলেন, অর্থাৎ বেসটা কিন্তু ভারতবর্ষ। এবং আমি আগেও বলেছি এই শাস্ত্রটার নাম হচ্ছে সমুদ্র শাস্ত্র, বিকজ সামুদ্রিক ঋষি এই শাস্ত্রটাকে প্রণয়ন করেছিলেন। সুতরাং আজকেও আমরা কিন্তু হাতের বিভিন্ন রেখা নিয়ে এবং মাউন্টস নিয়ে কিন্তু আলোচনা করব। আমাদের ফিঙ্গারের মধ্যে অনেকগুলো কিন্তু ফ্যালাংস আছে, অর্থাৎ গাঁট রয়েছে, সেই গাঁটগুলো কিন্তু এক একটা গাঁট কিন্তু এক একটা ব্যাপারে কিন্তু সিগনিফিক্যান্স, একটা তাৎপর্য বহন করে নিয়ে আসে। এই যে হাত দুটো দেখানো হচ্ছে, এই হাত দুটোর মধ্যে আমরা কী পাচ্ছি, হাত দুটোর মধ্যে আমরা একজনের ব্যক্তিগত হাত, তার নাম ধরে নিলাম মিস্টার চ্যাটুর্জি, মানে চ্যাটার্জি এক্স। তে আর হাতের মধ্যে কি রয়েছে, হাতের মধ্যে রেখার যে সিমিলারিটি, দুটো পামকে এক জায়গায় জোর করে দেখানো হচ্ছে, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে তিনটে রেখার উপর আমি জোর দেবো। একটা হচ্ছে হৃদয় রেখা, হৃদয় রেখাটা সুন্দর কিন্তু একটা চাপ তৈরি করেছে, সুন্দর কিন্তু একটা ফর্মেশন তৈরি করেছে। আর রয়েছে কি, হ্যাঁ, আমাদের শিরোরেখা হেডলাইন, সেটাও কিন্তু দুটো কনভার্জিং অন দ্য সেম পয়েন্ট, অর্থাৎ একই একটা উল্টো চাপ হিসেবে এক জায়গায় কনভার্জিং অন দ্য সেম পয়েন্ট। এবং আয়ুরেখাটাও কিন্তু খুব সুন্দর কিন্তু সাদৃশ্য বহন করছে, অর্থাৎ জীবন যে অনেকটা জটিলতা মুক্ত, এই দুটো পাম, তার ডান হাত এবং বাম পাম, এই দুটো পামকে যদি এক জায়গায় যদি সন্নিবেশ করা হয়, তার থেকে কিন্তু এই ডিডাকশানটা কিন্তু চলে আসছে। এর থেকে ফার্স্ট ডিডাকশান যেটা হয়ে আসছে, যে তিনটে রেখার যে এই যে সিমিলারিটি, হৃদয় রেখা, শিরোরেখা এবং আয়ুরেখা, এই যে ফর্মেশনটা, এটা ইন্ডিকেট করছে তার কিন্তু একটা সুখী দাম্পত্য জীবনের কিন্তু ইন্ডিকেট করছে। আচ্ছা, এইটাকে একটু ইন্টারাপ্ট করলাম স্যার, এই যে সেটা দেখতে পাচ্ছি আমরা ছবিতে, সেটা একটা সিমিলারিটি রয়েছে যেটা নিয়ে আপনি বলছিলেন,
এটা কি ডিসিমিলার হয় মানে? হ্যাঁ, ডিসিমিলারি তো ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়, সিমিলারিটাই মানে থাকাটাই কিন্তু সুদুর্লভ। হ্যাঁ, কারণ মানে ভ্যারিয়েশন, বৈচিত্র্য না থাকলে তো জীবন কখনো সুন্দর হয় না। সেখানে সুখ আছে, দুঃখ আছে, তাপ আছে, উত্তাপ আছে। হ্যাঁ, জীবনের উপল খণ্ডের মধ্যে দিয়ে জীবন স্রোতস্বিনী বয়ে গেছে। সুতরাং এই সিমিলারিটি থাকাটাই কিন্তু রেয়ারেস্ট অফ দ্য রেয়ার। এই সিমিলারিটি থাকার জন্য কি হচ্ছে, আমাদের জেনারেলি ডান পাম থেকে আমাদের নিজস্ব জীবন বিচার হয়, আর বাম থেকে আমাদের কিন্তু কনজুগাল লাইফ অর্থাৎ অপোজিট সেক্স বিচার হয়। সুতরাং দুটো হাতের রেখা যদি একটা সুন্দর একটা ফরমেশনে থাকে, ইফ দ্যার ইজ এ সিমিলারিটি থাকে, হ্যাঁ, যেভাবে আমি আপনাদেরকে ডিসপ্লে করছি, একটা বাস্তব দুটো হাতকে তুলে ধরছি এক ব্যক্তির, তাতে দেখা যাচ্ছে এর যে অপোজিট সেক্স অর্থাৎ এর জীবনে যিনি আসবেন, হ্যাঁ হ্যাঁ, সহধর্মিনী হিসেবে, তার সঙ্গে কিন্তু মনের কিন্তু একটা সুন্দর কিন্তু মিল এবং সাদৃশ্য থাকবে। অর্থাৎ আজকালকার দিনে যেটা দেখা যাচ্ছে, পাশ্চাত্যের নির্মম ভুলকে যেটা আমরা অনুসরণ করছি, কথায় কথায় ডিভোর্স হয়ে যাচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য, তার কিন্তু রিফ্লেকশন কিন্তু একটা ব্যক্তির পামে কিন্তু সেটা পাওয়া যাবে। ডান হাতের সঙ্গে মা হাতের এই মূল তিনটি রেখা যদি কনভার্জিং অন দ্য সেম পয়েন্ট, অর্থাৎ তার মধ্যে যদি যত সৌসাদৃশ্য থাকবে, তত কিন্তু তার দাম্পত্য জীবন কিন্তু সুখময় হবে। অর্থাৎ মেন্টাল ম্যাচিং, টাকা পয়সা কি থাকলো না থাকলো, দ্যাটস ইমেটেরিয়াল, সুখ সম্পূর্ণ স্বতন্ত্র জিনিস। সেই জন্য সুখের ইঙ্গিতবাহী হচ্ছে দুটো পামের তিনটে রেখার মধ্যে যত সিমিলারিটি থাকবে, তার দাম্পত্য জীবন কিন্তু তত কিন্তু, তাদের অর্থ থাকুক আর না থাকুক, সম্পদ কম থাকুক আর না থাকুক, কিন্তু তাদের মধ্যে কিন্তু একটা সম্পূর্ণ একটা হারমোনিয়াস লাইফ, হ্যাঁ, দেয়ার ইজ এ গুড সিম্ফনি। হ্যাঁ, অর্থাৎ আমি একটা কথা বলছি, সে সেটাকে সুন্দরভাবে রেসিপ্রোকেট করছে, এরপরে নির্ভর করে দাম্পত্য জীবনের কিন্তু আসল সুখের চাবিকাঠিটা কিন্তু এখানেই রয়েছে। আমি একটা কথা বলছি, সঙ্গে সঙ্গে সে সেটাকে অল্টারকেট করছে, সঙ্গে সঙ্গেই কিন্তু দাম্পত্য জীবনের কিন্তু একটা বিভেদ বা বিভাজন কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। সুতরাং দুটো পাম, সেটা মহিলার পাম হলো কি হচ্ছে, একটা লেডিস পামে আমরা কি দেখছি, বাঁ হাতটা তাদের অ্যাক্টিভ পাম এবং কিন্তু তাদের দাম্পত্য জীবনটা আসছে তার রাইট পাম থেকে। সুতরাং একটা মহিলার যদি বাঁ পামের সঙ্গে যদি ডান পামের এই তিনটে রেখার যদি এই ধরনের সিমিলারিটি বা এর চেয়েও যদি আরও কোনো ডিপার সিমিলারিটি যদি আমি দেখতে পাই, তাহলে সেই মহিলা যখন আমার কাছে পামটা রিপ্রোডিউস করবে, তখন আমি একদম নিশ্চিন্তভাবে উইদাউট সিং দ্য চার্ট, উইদাউট সিং আর বার্থ চার্ট, আমি কিন্তু একদম নির্ভুলভাবে বলে দিতে পারবো যে তার দাম্পত্য জীবন কিন্তু সুখের ইঙ্গিতবাহী। সুতরাং এই যে দুটো পামকে এখানে ডিসপ্লে করা হচ্ছে, একটা সুখী জীবনের চার্ট যেটা প্রায়ই দুর্লভ। হ্যাঁ, অর্থ আছে, প্রচুর সম্পদ আছে, কিন্তু সুখ এটা কিন্তু মিসনোমার, অর্থাৎ সুখ কিন্তু সুদূর পড়া হতো, মরুভূমিতে মরিচিকার মতো বিলীয়মান। সুতরাং পামের মধ্যেই কিন্তু সুন্দর রিফ্লেকশন পাওয়া যায়, একটা সুখী দাম্পত্য জীবন, হ্যাঁ, একটা সুখী কনজুগাল লাইফ, হারমোনিয়াস, হ্যাপি, হ্যাঁ, এবং সিমেট্রিক্যাল কনজুগাল লাইফের কিন্তু সিলাইটি, ছায়াপাত কিন্তু দুটো পামের মধ্যেই কিন্তু ঈশ্বর কিন্তু তার ড্রয়িং করে রেখে দিয়ে গেছে একেবারে। এবার এখানটায় যেটা আপনি বলছেন যে সিমিলারিটি থাকলে তো সুসম্পর্ক তৈরি হবে, একেবারে অপোজিটটা যদি আমরা দেখি, হ্যাঁ, এবার হচ্ছে অল্প অল্প মিল, একটু অল্প মিল, একেবারেই অমিল। ধরো এখানে দেখা যাচ্ছে কি, হার্ট হেডলাইনটা বেশ সুন্দর কনভার্জ করছি, দুটো পামের হেডলাইনটা কনভার্জিং অন দ্য পারকাশন, দেখো কি সুন্দর দেখাচ্ছে। এটা যদি মহিলার হাতে যদি নিজের হাতেই যদি লেফট পামের যদি শিরোরেখাটা যদি একটু লুপ হয়ে যেত, আপার লুপ হয়ে যেত, তাহলে কিন্তু কনভার্জিংটা এক জায়গায় হচ্ছে না, তার ফলে হচ্ছে কি, মেন্টাল ডিফারেন্স তৈরি হয়ে যাচ্ছে। তার মাঙ্গলিক দোষ আছে কি না আছে, তার সপ্তম স্থানে কুগ্রহ বসে কি না আসছে, দ্যাটস আমরা পরে দেখবো, আগে হাতটা দেখে নিই। এক ঝলকে হাত দেখার মধ্যেই কিন্তু আমরা কিন্তু আসল রহস্যটা কিন্তু ভেদ করে ফেলবো। হ্যাঁ, মানে দুটো পামের যে দুটো হেডলাইন যেখান থেকে আমাদের টোটাল মস্তিষ্ক প্রবাহ, হ্যাঁ, হেড কারেন্ট ফ্লোস, সেটা যদি কনভার্জিং অন দ্য সেম পয়েন্ট সুন্দরভাবে ব্র্যাকেটিং ওয়েতে, তাহলে হচ্ছে কি, দুটো মনের মিল। হ্যাঁ, কারণ আমি এবং আমার অপোজিট সেক্স দুটো এক জায়গায় কিন্তু কনভার্জ করছে, আমি যা বলবো সে সুন্দরভাবে সেটা রেসিপ্রোকেট করবে। হ্যাঁ, সুতরাং এটা কিন্তু একটা সুখী দাম্পত্য জীবনের কিন্তু প্রথম ইন্ডিকেশন। হৃদয়রেখা থেকে হৃদয়ের মিল, মস্তিষ্ক রেখার থেকে তার কথাবার্তা মস্তিষ্কের মিল, আয়ু রেখা থেকে দুজন যে সিমিলারিটি, অর্থাৎ দুজনই প্রায় মানে এই পৃথিবী থেকে প্রায় সমসাময়িক টাইমে পৃথিবী থেকে অন্য পৃথিবীতে যাবে, সব মিলে কিন্তু তিনটি রেখা কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট টু অ্যাসার্টেন এ ভেরি হারমোনিয়াস, পারফেক্ট হারমোনিয়াস অ্যান্ড ব্লিসফুল কনজুগাল লাইফ। ওয়ান্ডারফুল। তো এই হাতের রেখা থেকে এর আগের দিন আপনি যেটা বলছিলেন যে
एक हाथेर रेखा थेके मानुषेर जीवनेर जेमन जाना जाच्छे ঠিক তার আজকে যেটা বলছেন যে শুধুমাত্র জীবন তার জীবন নয় তার পাশাপাশি তার আরেকটা জীবন যেটা সে জুড়ে যাচ্ছে সেটাও জানা যাচ্ছে সেটাও জানা যাচ্ছে সেই জন্য আমাদের আই হ্যাভ টু টেক দা হেল্প অফ দা লেফট পাম আবার ধরুন একটা মানুষ সৌরভ গাঙ্গুলির মধ্যে যদি মাহাত্মায় তার অ্যাক্টিভ হয় তাহলে আমরা সেখানে রাইট পামটাও দেখব তার কনজুগাল লাইফের কোয়ান্টাম অফ পিস হ্যাপিনেস কতখানি আছে তার রিভার্স পামে অ্যাক্টিভ পামে রিভার্স পামে তার কোয়ান্টাম অফ পিস হ্যাপিনেস অ্যান্ড হারমোনি কতটা আছে দ্যাট উইল বি অ্যাসার্টেন দ্যাট উইল বি জাজ ফ্রম দ্য রিভার্স পাম এ তো গেল রেখার ব্যাপার কারণ এই এই যে স্কেচের মধ্যে মাউন্টসগুলোকে সেভাবে কিন্তু দেখানো যায় না কারণ মাউন্টসগুলো হচ্ছে থ্রি ডাইমেনশনাল সুতরাং মাউন্টসগুলো এই যে স্কেচটা হলে রেখাগুলোকে নিয়ে আমরা কিন্তু এতক্ষণ কিন্তু আলোচনা করে যাচ্ছি এতদিন ধরে আলোচনা করছি ইগনোরিং দ্য মাউন্টস কিন্তু মাউন্টসগুলো কিন্তু মোর সিগনিফিক্যান্ট দ্যান দ্য লাইন্স কেন কারণ মাউন্টসগুলোকে কম্পেয়ার করা হয় রিজেম্বলিং দ্য হিল মানে পাহাড়ের সঙ্গে কল্পনা করা হয় আর রেখাগুলোকে হচ্ছে কি যেমন পাহাড়ের মাথা থেকে নদীগুলো যেমন বয়ে এসছে পৃথিবীর বুকে তেমনি রেখাগুলো কিন্তু মাউন্টস থেকে কিন্তু নিঃসৃত হচ্ছে মাউন্টেন্স যে কোয়ালিটিসগুলো আছে সেইগুলো কিন্তু রেখার মধ্যে দিয়ে কিন্তু জীবনে কিন্তু ম্যানিফেস্ট হচ্ছে বা রেখাগুলো হচ্ছে কি রেখাগুলো মাউন্টস থেকে উদ্ভূত হচ্ছে মাউন্টসের কোয়ালিটিগুলোকে নিয়ে যেমন গঙ্গা গঙ্গোত্রীর থেকে উদ্ভূত হয়েছে সেখান থেকে হরিদ্বারের মধ্যে দিয়ে এসে গঙ্গাসাগরে পড়েছে সুতরাং আসার পথে সে কিন্তু অনেক ঔষধি অনেক কিন্তু তার কিন্তু মানে পথের মধ্যে অনেক কিন্তু মিনারালস অনেক ঔষধির গুণাগুণ নিয়ে গঙ্গা প্রবাহিত হচ্ছে এই জন্য গঙ্গার জল বছরের পর বছর ঘরে রেখে দিলেও কিন্তু তাতে কোনো কীট পোকামাকড় জন্মায় না অন্য নদীর জলে সেগুলো হচ্ছে তাহলে মাউন্টস আর রিজেম্বলিং উইথ দ্য হিল আর রেখাগুলো রিজেম্বলিং উইথ দ্য রিভুলেটস নদীর দ্বারা কল্পনা করা হচ্ছে সুতরাং শুধু মাউন্টসকে ইগনোর করে যদি আমরা রেখা নিয়ে আলোচনা করি তাহলে কিন্তু আমরা কিন্তু ওয়ান সাইডেড গেম খেলবো সুতরাং আমরা কিন্তু মাউন্টসে আসব যদিও কিন্তু এই ধরনের স্কেচে কিন্তু মাউন্টসগুলো সম্বন্ধে কিন্তু ডিটেলস দেখানোর কিন্তু স্কোপ নেই কিন্তু মডার্ন সায়েন্স সেটাও ইন্ডিকেট করছে এখন অনেক টেকনিক বেরিয়ে গেছে হ্যাঁ মাউন্টসগুলো যে থ্রি ডাইমেনশনাল সেগুলো আমরা কিন্তু দেখব একদম একটু টেলিফোন রয়েছে আমরা একটু দেখে নেব হ্যালো নমস্কার কে রয়েছেন টেলিফোনে হ্যালো হ্যালো হ্যাঁ কে বলছেন কোথা থেকে বলছেন হ্যালো কে বলছেন কোথা থেকে বলছেন চটপট বলে ফেলুন 5/11/1976 টাইম বলুন 8/11/811 মন্ডে জন্ম সোমবার দিন জন্ম বৃহস্পতি চন্দ্র এক ঘরে বসে আছে মানুষটা ভালোই বিশ্বরাশি লগ্নে শনি বসে আছে জীবনে অনেক লোককে ঠাকাবে হ্যাঁ এবং সপ্তমপতি শনি আবার লগ্নে বসে আছে একাদশপতি শুক্রে কানেকশন রয়েছে তার মানে ব্যবসা করলে হ্যাঁ মানে লোককে বিশ্বাস করার জন্য ঝাড় খাবে কেমন লগ্নে শনি বসে থাকলেই লোকে ঠকাবে বিজনেস করতে গেলে তাকে প্রফিট করতে হবে হ্যাঁ সুতরাং এখন যা টাইম যাচ্ছে লকডাউনের মধ্যে সেটা তো আরও খারাপ টাইম যাচ্ছে কারণ কারণ লগ্নের কর্কট লগ্নের সপ্তমে শনি বসে আছে গোচরে সুতরাং খারাপ যাচ্ছে ব্যবসা ট্যাবসা ভালো যাচ্ছে না তার সঙ্গে সঙ্গে এনার জন্মগত চার্টেই ব্যবসাতে ঝাড় খাওয়ার যোগ মানে মানুষ ঠকাবে চিট করবে আর খুব ভালো মানুষ হ্যাঁ লোকের মঙ্গল চান ভালো চান কিন্তু বেশি ভালো চাইলে তো হবে না যত উচ্চ তোমার হৃদয় তত দুঃখ জানিও নিশ্চয় সুতরাং টাইমটা খুব খারাপ যাচ্ছে তার জন্য নিজেই দোষী যা হোক বৃহস্পতিটা ঢুকলে খানিকটা বেটারমেন্ট হবে সপ্তমে হ্যাঁ সুতরাং 21 তারিখে ঢুকছে 21 নভেম্বর দেয়ার ইজ সাম বেটারমেন্ট ইজ দেয়ার ঠিক আছে আপনি কি ব্যবসা করেন অরূপ বাবু হ্যাঁ স্যার আমি ব্যবসা করি ব্যবসাটা এই মুহূর্তে সজলদা বলছে খুব একটা ভালো যাচ্ছে না এবং ব্যবসায় আপনি লস খাওয়ার সম্ভাবনা বা অন্যের কাছে টাকা পয়সা দিয়ে কিছুটা ঠকে যাওয়ার সম্ভাবনাও রয়েছে কি বলছেন আচ্ছা মানে আপনার সঙ্গে কি এরকম ব্যবসা কেমন যাচ্ছে ব্যবসা কেমন যাচ্ছে না স্যার ব্যবসাটি ভালো যাচ্ছে না
অনেক ধারদেনা হয়ে গেছে, সুতরাং একটু ওয়েট করুন, বৃহস্পতিটা ঢুকুক আর পারলে যোগাযোগ করবেন। এনিওয়ে তাহলে আমরা কি আসছি, ওই জাস্ট টেক এন্ট্রি ইন টু দ্য ভেরি মানে ডোমেইন অফ দ্য সাবজেক্ট সাবজেক্ট। তাহলে মাউন্টস আর দেয়ার, মাউন্টস থেকে পর্বত থেকে যেমন নদীগুলো বেরিয়ে আসে, রেখাগুলো সেভাবে কিন্তু নিঃসৃত হয়েছে, মানে ভাবাটা সিগনিফিক্যান্ট না। এই যে মাউন্টসগুলো রয়েছে, এই যে মাউন্টসটা রয়েছে, একটা ঢিপি, হ্যাঁ, বৃহস্পতির মাউন্ট, শনির মাউন্ট, রবির মাউন্ট, হ্যাঁ, মাউন্ট অফ অ্যাপোলো, মাউন্ট অফ মার্কারি, মাউন্ট অফ জুপিটার, হ্যাঁ, এই যে মাউন্টগুলো, কিন্তু এই যে মাউন্টটা তৈরি হচ্ছে, দুটো পার্ট রয়েছে। যদি মাঝখান থেকে যদি আমি একটা দাঁড়ি টানি, তলাকার পার্টটাকে বলা হবে টেম্পার, আর যে কনিকাল যে শেপটা ওটাকে বলা হবে টেম্পল। আচ্ছা, একটা মাউন্টের দুটো পার্ট রয়েছে, এই যে মাউন্টটা দুটো পার্ট রয়েছে, মাঝখান থেকে যেটা বিভাজন লাইন টানলে তলাকার যে বেস ওটা হচ্ছে টেম্পার, আর যে পিনাকেল যেটা সেটাকে হচ্ছে টেম্পল। তাহলে টেম্পার আর টেম্পল, তাহলে একটা মাউন্টস হাতে রয়েছে বেশ সুন্দর মাউন্ট, কিন্তু টেম্পারটা বেসটা উইক, তাহলে সে মাউন্টটা উইক হবে। আমি আসছি, খুব খুব ইম্পর্টেন্ট আলোচনা একটু আসবো, কারণ টেলিফোন রয়েছে। নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো, হ্যালো, টেলিফোনে কে আছেন? হ্যালো, আমি তাড়াতাড়ি বলো, কে বলছেন? আমি সুভাষ থেকে বুলা বিশ্বাস বলছি। কোথা থেকে বলছেন? সুভাষগ্রাম। ভালো করে পরিষ্কার করে বলুন। আরে তারিখটা কত? সেপ্টেম্বর। হ্যাঁ, কোথায় জন্ম? কলকাতা। আচ্ছা, কি বেশ, দাঁড়ান, বেরোচ্ছে দেখা যাক। মীন রাশি, মেষ লগ্ন, লগ্নে আবার রাহু বসে আছে, সোমবার জন্ম। যা হোক, এখানে দেখা যাচ্ছে বৃহস্পতি দশমে বসে আছে, বুধ শুক্র চতুর্থে বসে আছে, ভাদ্র মাসে জন্ম, সুতরাং এডুকেশনটা ঠিক আছে। হ্যাঁ, এডুকেশনটা ভালোই আছে, উচ্চশিক্ষিত। এখন বর্তমানে কী হয়েছে, দশমপতি শনি কোথায় বসে আছে, কেতুযুক্ত হয়ে বসে আছে, দশমপতি শনি অ্যাফ্লিক্টেড, ছোটোখাটো কাজ করে, কিন্তু সপ্তম স্থানে শনি থাকার জন্য শনি বিবাহে কিন্তু বিলম্ব কারকতা, অর্থাৎ 85 বর্ণ, এখন প্রায় 35 বছর বয়স হয়ে গেছে, সুতরাং শনি সপ্তমভাবের সঙ্গে কানেক্টেড হলেই বিবাহে অযথা বিলম্ব, এবং সেটাই রয়েছে। এবং এই রিলেটেডই কিন্তু প্রশ্নটা যা জানতে চাইছে, যে ম্যারেজটা কবে হবে, তাই তো? ম্যারেজটার টাইমটা চলছে, শনি সপ্তমের সঙ্গে ইন্টারলিঙ্কড হয়ে গেলে 34-35 ইজ আ টাইম, কিন্তু ওদের সঙ্গে আবার কেতুও জুটে আছে, সুতরাং বিয়েটা যেমন হচ্ছে না, যেমন গভীর দুশ্চিন্তার ব্যাপার, শনি কেতু কনজাংশন যদি সপ্তমভাবের সঙ্গে থাকে তাহলে বিয়েতে কিন্তু বিপর্যয়ও রয়েছে, সুতরাং তার জন্য কিন্তু আগের থেকেই কিন্তু মানে প্রতিকার টতিকার করে টরে কিন্তু বিয়ে দেবেন, আদারওয়াইজ কিন্তু যেতে যতক্ষণ ফিরতে কিন্তু ততক্ষণ লাগবে না, এবং মানে ভেঙে চুড়ে বেরোবে। সুতরাং এই জায়গাটায় কিন্তু একটা বাজে গল্প আছে, সেই গল্পটাকে আগের থেকেই ঠিকঠাক করে তবে কিন্তু বিয়ের পিঁড়িতে বসাতে হবে। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে? আমার মনে হয় আপনার আর কোনো প্রশ্ন নেই, তার কারণ আপনি মেয়ের বিয়ে নিয়েই সবচেয়ে বেশি চিন্তিত, তাই তো? হ্যাঁ, বিয়ের চাকরিটাও তো হতে হতে হচ্ছে না। এবার ঘটনা হচ্ছে, এবার ঘটনা হচ্ছে যে আপনার মেয়ের সম্পর্কে এখানে বসে একটুখানি সময় সজলদা কিন্তু সমস্যাটা কোথায় সেটা আপনাকে বলে দিলেন, অর্থাৎ সমস্যাটা যে তিনি ধরতে পেরেছেন সেটা আপনি বুঝতেই পারছেন। সমাধান ডেফিনেটলি, সমস্যা থাকলে আছে, সেটার ক্ষেত্রে আপনি যদি মনে করেন অবশ্যই সজলদার সঙ্গে পার্সোনালি যোগাযোগ করতে পারেন। আপনি কেন, আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে জানাই, আমাদের স্ক্রিনে দেখুন নিচে দিয়ে স্ক্রলিংয়ের মাধ্যমে সজলদা কবে কোথায় কোন চেম্বারে উপস্থিত থাকছেন তার যেমন ডিটেলিং দিয়ে দেওয়া হচ্ছে, তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে এটাও জানাই যে এই মুহূর্তে অনলাইনের মাধ্যমেও কিন্তু আপনারা সজলদার সঙ্গে যোগাযোগ করতে পারেন, সেখান থেকেও কিন্তু আপনারা অ্যাডভাইস নিয়ে নিতে পারেন কি করলে কি হবে বা সমাধান সূত্র কি হতে পারে বাই অনলাইন। সেক্ষেত্রেও আপনাকে আমাদের স্ক্রিনের নিচে থাকা যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে ফোন করে নিতে হবে। আসছি আলোচনায়, যেখানে আমরা মাউন্টসে চলে এসেছি আমরা, তাহলে দেখা যাচ্ছে মাউন্টসের
তলার বেসমেন্টটা যেমন একটা বিল্ডিং তৈরি করতে একটা বেসমেন্ট থাকবে, তারপরে তার ডেভেলপমেন্ট থাকবে, হ্যাঁ পারপেন্ডিকুলার ডেভেলপমেন্ট থাকবে, তাহলে টেম্পারটা যদি ঠিক না থাকে, হ্যাঁ একটা মাউন্টস বেশ সুন্দর, মাউন্টস বৃহস্পতির জায়গাটা খুব সুউচ্চ, হ্যাঁ কিন্তু তার বেস লাইনটা যদি দুর্বল থাকে তাহলে কিন্তু সেই মাউন্টটাও দুর্বল, এবং মাউন্টটা দুর্বল থাকার জন্য মাউন্টের যে কোয়ালিটিসগুলো আছে সেইগুলো ততখানি কিন্তু ম্যানিফেস্ট হবে না। এইবার দেখা গেল কি টেম্পারটা ঠিক আছে, টেম্পলটা বসে গেছে, অর্থাৎ মানে তার শিখর দেশটা কিন্তু সাপ্রেসড হয়ে আছে, তাহলে টেম্পার ইজ ওকে, টেম্পল ইজ ডিপ্রেসড, অর্থাৎ তার শিখর দেশটা সাপ্রেসড হয়ে আছে, সেক্ষেত্রেও কিন্তু মাউন্টের যে কোয়ালিটিসগুলো কিন্তু টোটাল এক্সিবিট হবে না, সেক্ষেত্রে সুন্দর মাউন্ট দেখলেই হবে না, টোটাল ব্যাপারটা কিন্তু আই সেটিংয়ের ব্যাপার, ওই আই সেটিং যত পারফেক্ট হবে তত কিন্তু মাউন্টের কোয়ালিটিসগুলোকে উপর বেস করে প্রেডিকশন করতে তত বেশি কিন্তু সুবিধে হবে। একদম। আরেকটা টেলিফোন রয়েছে, নমস্কার, কে রয়েছেন টেলিফোনে? হ্যালো, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি দক্ষিণ দিনাজপুর থেকে বলছি, আমার একটা ছেলে সম্পর্কে জানবো। আচ্ছা, দক্ষিণ দিনাজপুর থেকে বলছেন, ছেলের সম্পর্কে জানবেন, ছেলের ডেট অফ বার্থ? 12/11/92। কত কত? 12/11/92। টাইম বলুন, সময়? বিকেল 3:33। বিকেল 2:33, কোথায় জন্ম? ওখানে? 3:33। হ্যাঁ, বেশ, কোথায় জন্ম? দক্ষিণ দিনাজপুরে। আর দক্ষিণ দিনাজপুরে কোথায়? ওটা হরিরামপুর ব্লকে পড়ে আর কি। আচ্ছা, বেশ, হরিরামপুর। এর বৃহস্পতিবার জন্ম, ঠিক আছে? হ্যাঁ। বৃষ রাশি, মেষ লগ্ন, রোহিণী নক্ষত্র, আর কি রয়েছে? আপনি সজলদার অনুষ্ঠান সম্পর্কে জানতে চাইছেন। সজলদার অনুষ্ঠান আপনি দেখেছেন এর আগে? দেখেন? মালদায় আপনার একজন পরিচিত থাকেন, তিনি আপনাকে বলেছেন সজলদার কাছে, তিনি হয়তো এসেছিলেন উপকৃত হয়ে। যাই হোক, এটা হচ্ছে সায়েন্স ওরিয়েন্টেড চার্ট, হ্যাঁ বিএসসি করেছে, কিন্তু গল্প হচ্ছে দশমে শনি বসে আছে, দশমপতি শনি দশমে বসে আছে, যদিও ওটা মকর রাশি, এবং শনি অ্যাফ্লেক্টেড বাই মার্স, শনি মঙ্গল দ্বারা পীড়িত, অতএব হ্যাঁ কোয়ালিফিকেশান নিয়ে চাকরিটা কিন্তু সেভাবে হচ্ছে না, এবং চাকরি রিলেটেড প্রশ্ন, কেরিয়ার নিয়েই প্রশ্ন। চন্দ্রকেতু কনজাংশন আছে গ্রহণযোগ, সুতরাং সেকেন্ড হাউসে কনজাংশন হয়ে আছে, চন্দ্রকেতু সেকেন্ড হাউসে থাকার জন্য কি হচ্ছে, হ্যাঁ অর্থের দিকটাও কিন্তু অনেকটা কিন্তু নিষ্প্রভ দেখাচ্ছে, এবং ধনপতি শুক্র সেটা আবার বসে আছে কিন্তু বৃহস্পতির ঘরে, হ্যাঁ সুতরাং কি হচ্ছে কি অর্থের জায়গাটা ডিপ্রেস, কতগুলো জায়গায় রেক্টিফিকেশন করতে হবে, আর এর মুখের মধ্যে না মাঝে মাঝে কিন্তু ঘা বা ফুসকুড়ি টাইপের হয়, আবার সেরেও যায়, এটা কিন্তু ভালো অঙ্কোলজিস্ট ডেন্টিস্ট দিয়ে কিন্তু ট্রিটমেন্ট করবেন। অষ্টমে রাহু বসে আছে জলরাশিতে, বুধরাহু কনজাংশন, বুধরাহু কনজাংশন থাকলে কি হয়, এ কিন্তু জলজাতীয় নেশার দ্বারা কিন্তু আক্রান্ত হবে, এবং তার দ্বারা কিন্তু এর কিন্তু বিপদ রয়েছে, সুতরাং জলজাতীয় নেশার থেকে কিন্তু খুব সাবধান। কেমন? এবং চতুর্থে মঙ্গল বসে আছে পূর্ণমাঙ্গলিক, কনজুগাল লাইফটাও খুব ডিস্টার্ব, সুতরাং অনেকগুলো জায়গায় রেমিডিয়াল মেজার এবং রেক্টিফিকেশান না করলে চার্টটা কিন্তু খুব ভারসাম্যে আসবে না, অ্যালং উইথ দ্য চার্ট পাম শুড বি আমাদের দেখলে আরও ভালো হয়। তো সেক্ষেত্রে আমি আপনাকে বলবো, আপনি বলছেন যে ছেলে আপনার সঙ্গে থাকে না, আপনার কাছে আসতে পারছে না, নট দ্যাট যে আপনার কাছে এলে পুজোতে থাকাকালীনই আপনারা সজলদার সঙ্গে অনলাইনে যোগাযোগ করলেন না কেন? অনলাইনে তো এখন যোগাযোগ করা যাচ্ছে, বা আপনার ছেলেকে বলুন যে যদি সে চায় তো অবশ্যই সে যেখানে আছে সেখান থেকেও সজলদার সঙ্গে সরাসরি অনলাইনে যোগাযোগ করতে পারে, অনলাইনের মাধ্যমেও কিন্তু এভরিথিং ইজ পসিবল। শুধু আপনাকে নয়, আমি আপনাদের সবার উদ্দেশ্যে এই বিষয়টি বললাম, যারা যোগাযোগ করতে চান ডেফিনেটলি হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন। সময়টা শেষ, জানার এই সম্পর্কে আরও বহু তথ্য রয়েছে আমি জানি, এবং সেটা আমরা অবশ্যই জানবো, তবে আজকে আর নয়। সকলকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে আসবার জন্য, ধন্যবাদ আপনাদের আমাদের সঙ্গে থাকবার জন্য, আবার দেখা হবে, নমস্কার।